আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল ভিডিওতে আপনাদেরকে আবারও একবার স্বাগতম। দর্শক, বর্তমান সময়ে আসলে আমরা বেশ অনেক ধরনের রোগে আক্রান্ত আসলে মানুষ, মূলত যারা ব্যথার রোগী তাদের অনেক পাচ্ছে, এবং তাদের ভিতরে কয়েকটা শ্রেণী আমরা একটু বেশি পরিমাণে পাচ্ছি। তার ভিতরে একটা হচ্ছে যেমন আপনার PLID আছে, বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস আছে, আর্থ্রাইটিসে আক্রান্ত যে ধরনের রোগীরা আছে তাদেরকে আমরা অনেক বেশি পরিমাণে পাচ্ছি। এমন অনেক আমরা রোগী পাচ্ছি যারা দীর্ঘদিন, গত 15 থেকে 20 বছর যাবৎ ওনারা দেখা যাচ্ছে যে আর্থ্রাইটিস রোগে ভুগছেন, অথচ জানেনও না যে ওনারা আসলে আর্থ্রাইটিস হয়েছে। এবং আমরা এমন অনেক শিক্ষিত মানুষকেও পাচ্ছি যারা চিকিৎসা করেছেন, চিকিৎসা করতে করতে যখন একটা সময় উনি হতাশ হয়ে গিয়েছেন, শেষ পর্যন্ত দেখা যায় ঝাড়ফুঁকের মতো কাজও উনি করেছেন, ফকিরের কাছে গিয়েছেন, বিভিন্ন ধরনের আপনার কুসংস্কারের যে ধরনের আমাদের ট্রিটমেন্টগুলো হয় আমাদের দেশে, সেগুলো তারা আসলে গ্রহণ করেছেন। আসলে মানুষ একটা সময় যখন চিকিৎসা করে দেখছেন যে তিনি আর পারছেন না, তখন আসলে মানুষ যে যা বলছে সেটাই করার চেষ্টা করেন, তখন এই ধরনের কুসংস্কারের যে ধরনের চিকিৎসাগুলো সেগুলো তারা আসলে করতে বাধ্য হন একটা সময়, যে হয়তো এটা করলে যদি আমি একটু ভালো হই, যদি হই, সেই শেষ চেষ্টা হিসেবে ওনারা করেন। কিন্তু ফলশ্রুতিতে দেখা যায় আসলে এই ধরনের পেশেন্টরা ভালো তো হন না, আরও খারাপের দিকে চলে যান। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা এমন অনেক পেশেন্টকে পেয়েছি যে তারা আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন এই ধরনের অপচিকিৎসার কারণে। সো আমরা চেষ্টা করবো আসলে এই ধরনের চিকিৎসা থেকে একটু দূরে থাকার জন্য, এবং সঠিক কনসালটেন্ট বা সঠিক যারা ডক্টর তাদের কাছ থেকে আমরা আসলে ওপিনিয়ন নেওয়ার জন্য বা তাদের কাছ থেকে আমরা চিকিৎসা নেওয়ার জন্য আমরা চেষ্টা করব, সেটা যত সময়ই লাগুক। দর্শক, আমাদের আজকে আমাদের সাথে যিনি অতিথি আছেন ওনার নাম হচ্ছে আপনার সাইদা খানম, বয়স 50 বছর, বরিশালে থাকেন, এবং এত বছর পর্যন্ত আসলে উনি সুস্থ ছিলেন, বাট হঠাৎ করে গত 1 বছর আগে থেকে ওনার হঠাৎ করে পেইন শুরু হয়। ওনার প্রথমে শুরু হয় ওনার হাতে, এবং একটা সময় সেটা ওনার হাঁটু এবং পায়েও সেটা ছড়িয়ে পড়ে, এবং এটার জন্য মোটামুটি অনেক সাফার করেছেন উনি। কী হয়েছিল আসুন দর্শক একটু ওনার কাছ থেকে, আমরা ওনার মুখ থেকে প্রথম থেকে একটু শেষ পর্যন্ত একটু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মা আজকে? ভালো আছি। ভালো আছেন মা? আমাদেরকে যদি বলেন বরিশালে, আমরা জানি যে আপনি থাকেন বরিশালে, কোথায়? বরিশালে সিএনবি রোড, সিএনবি রোড, দক্ষিণালিকান্দা। আচ্ছা, কালাপাড়বাড়ি। আমাদের দর্শকদের জন্য যদি একটু বলতেন যে গত 1 বছর আগে কি হয়েছিল এবং কিভাবে শুরু হয়েছিল সেটা। প্রথমে আমার মানে ব্যথা শুরু হয়, আস্তে আস্তে ব্যথা এবং ফুলা হাতে। তারপরে আমি ডাক্তার দেখাই, তাদের ট্রিটমেন্টে থাকি, কিন্তু আমার এটা কমে না। আচ্ছা, প্রথম ব্যথা মানে প্রথমই ব্যথা, হাতে ব্যথা, হাতে কোথায় কোথায় ব্যথা ছিল? হাতে সব এই জয়েন্টে জয়েন্টে ব্যথা, প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল। আগে এই ধরনের কোনো সিনড্রোম কোনো কিছু ছিল না? কিছু ছিল না। আচ্ছা, তো ব্যথার জন্য প্রাথমিকভাবে কি ডক্টরের কাছে গেছেন নাকি ডিসপেন্সারিতে কোনো ওষুধ এনে খেয়েছেন? না না, ডক্টরের কাছে গেছি। আচ্ছা, ডক্টর দেখার পরে কি বলেছেন? দেখার পরে আমাকে টেস্ট করছে, ওষুধ দিয়েছে, কিন্তু কাজ হয়নি। আচ্ছা, মানে আমি কোনো ই পাইনি। আচ্ছা, তারপরে বহু ডাক্তারই দেখাইছি, আমাদের বরিশালে দেখাইছি, ঢাকায় এসে দেখাইছি। তারা কি বলেছিলেন যে মানে কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছিলেন আপনার? হ্যাঁ, পরীক্ষা করেছে। পরীক্ষা করে মানে আপনার রোগটা কি সেটা কি বলেছিল? হ্যাঁ, আর্থ্রাইটিস সোলিওসিস। আচ্ছা, বুঝতে পেরেছি। দেন তারপরে সেটার জন্য উনি আপনাকে ট্রিটমেন্ট দেন, কিন্তু সেই ওষুধ খাওয়ার পরবর্তীতে কি হয়েছিল? না, ওষুধ খাওয়ার পরবর্তীতে তো আমি ভালো হইনি, কোনো ফল পাননি, কোনো ফল পাইনি, বরং যে দেখেছেন ধীরে ধীরে সেটা আরো খারাপের দিকে যাচ্ছে। ধীরে ধীরে আরো খারাপ হইছে। আচ্ছা, তো আপনি, আমরা জানি যে আপনি একজন হাউসওয়াইফ, এবং আপনার এই সংসারের টোটাল যা কাজ আছে সব কিছু আপনি নিজের হাতে আপনি সবসময় সামলাতে নাকি? আচ্ছা, তো হঠাৎ করে যখন দেখলেন যে এরকম ব্যথা শুরু হলো, তখন কি সেই কাজগুলো কমে গেছে, সেই কাজের মাত্রাগুলো একটু কমে গেছে, করতে পারছিলেন এরকম? না, করতে পারছিলাম না। তো একটা সময় খারাপ কি হয়েছিল, মানে এই হাতের ব্যথাটা কি রেফার হচ্ছিল বিভিন্ন জায়গায় নাকি শুধু হাতের ভিতরেই ছিল? না, হাতে, হাত থেকে আমার প্রথম আসছিল আমার কোমরে। আচ্ছা, কোমর থেকে, আর তখন আমি বিছনা থেকে আর উঠতে পারি না, আমাকে ধরে উঠাইতো, বসাইতো, বাথরুমে নিতো ধরে, মানে না নিলে আমি পারতাম না, একা একা মানে বসতেই পারতাম না, উঠে মানে আরেকজনের সাহায্য ছাড়া আর আপনি উঠতে পারছিলেন না, পারতাম না। আচ্ছা, তার পরবর্তীতে সেই ব্যথাটা কি হাঁটুর দিকে ছড়িয়ে গিয়েছিল? হ্যাঁ, তারপরে আস্তে আস্তে এই শীতেই ওইটা বেশি ছিল, তারপরে আস্তে আস্তে দেখি যে আমার এই হাঁটুতে ব্যথা, এই বাঁ হাঁটুতে প্রচুর ব্যথা আর অনেক ওয়েট, একটা সময় কি এই ব্যথাটা কি আপনার পায়ের গোড়ালিতে ছড়িয়ে গিয়েছিল?
হ্যাঁ গোড়ালিতে ছিল, মানে ঘুম থেকে উঠছেন বা কিছুক্ষণ বসে থাকার পর যখন পা দিচ্ছেন আর পা দিতে পারছেন না, প্রচন্ড রকম পেইন হচ্ছে। হ্যাঁ ব্যথা। দর্শক এখানে একটু বলে রাখি, আমরা ওনার ডায়াগনোসিসে যেটা পেয়েছিলাম, ওনার আর্থ্রাইটিস গ্রো করেছিল, পাশাপাশি ওনার অস্টিও আর্থ্রাইটিস যেটা দুই হাঁটুতে গ্রো করেছে, এবং ওনার ক্যালকেনিয়াল স্পার ছিল যেটা হচ্ছে আপনার পায়ের গোড়ালিতে এক ধরনের হাড় বাড়ে। এই হাড় বাড়ার কারণে আপনার দেখা যাচ্ছে যে আপনার মানুষ যখন পা দিতে নেয় তখন আপনার হচ্ছে যে আর পা দিতে পারে না, প্রচণ্ড পেইন হয়। সো এইটা নিয়ে আসলে অনেক পেশেন্ট আছেন, অনেক অসংখ্য পেশেন্ট আছেন তারা এই ধরনের সমস্যাটা দীর্ঘদিন যাবৎ তারা ভুগছেন। তো এই অস্টিওআর্থ্রাইটিসের কারণে দেখা যায় আপনার হাঁটু ফুলে যাচ্ছে, পুরো শরীরের আপনার হচ্ছে জয়েন্টে জয়েন্টে পেইন শুরু হয়, একটা সময় হাতের আঙ্গুল থেকে শুরু করে সব কিছু বাঁকা হয়ে যায়। যেমন এই যে আমাদের এই মায়ের ক্ষেত্রে যেটা ঘটেছে যে উনি খুব অল্প উইদিন শর্ট টাইমের ভিতরে, আর্থ্রাইটিসটা হয়তো দীর্ঘদিন ওনার শরীরে ছিল হয়তো উনি সেটা জানতেন না, বাট উইদিন শর্ট টাইমের ভিতরে দেখুন যে একটা সুস্থ মানুষ স্বাভাবিকভাবে সব কাজ করতেন, বাট উনি হঠাৎ করে আর স্বাভাবিক কাজগুলো করতে পারছিলেন না, ওনাকে অন্যের সাহায্য ছাড়া উনি বিছানা থেকে উঠতে পারছিলেন না, এরকম খারাপ অবস্থা হয়ে গেছিল। বা তখন কী করেছিলেন আপনারা যখন এরকম একটা খারাপ অবস্থায় চলে যান যে বিছানা থেকে উঠতে পারছিলেন না, তখন কী করেছেন? তখন আমরা এই ছাড়ের এইটা মানে আমার মানে শুয়ে থেকে থেকে আপনারা তখন এই ভিডিওগুলো দেখা শুরু করলেন। আচ্ছা আমাদেরকে যদি ওই সময়টার কথা বলেন যে আপনি, এটা আসলে আমাদের সবার ক্ষেত্রেই হয় যে আমরা স্বাভাবিক মানুষ, আমি সব কাজ করছি হঠাৎ করে আর উঠতে পারছি না, চিকিৎসা করতেছি, ডক্টরের কাছে যাচ্ছি, ওষুধ খাচ্ছি, ভালো হচ্ছে না, সাথে প্রচন্ড ব্যথা তো আছে, ওই সময়টা কি কখনো মনে হয়নি যে আমি কি আগের মতো আর কখন হতে পারবো, আমি কি স্বাভাবিকভাবে হাঁটতে পারবো? মনে হয়েছে, বহুত মনে হয়েছে। মানে যন্ত্রণায় ব্যথায় কি কখনো কান্না আসতো না? একা একা কান্না করতাম না? কান্না করতাম। পরিবারের অন্যান্য সদস্য যারা ছিল তারা এটা দেখে তারা নিশ্চয়ই কখনো ভালো থাকতো না, তারা অবশ্যই খুব কষ্টে থাকতো, তারাও কষ্টই করছে। তারপর সেই থেকেই তারা মানে এটা কোথায় নেওয়া যায় কি নেওয়া যায়, তারপর স্যারের ওইটা দেখছে, তারপর এখানে স্যারের ভিডিও তখন আপনার হঠাৎ করে দেখতে পান এবং তখন একটু ডিসিশন নিয়েছেন না ঠিক আছে যেহেতু অসংখ্য পেশেন্ট ভালো আছেন আমরা একটু স্যারের কাছে একটু যাই, এবং সেই অনুযায়ী আপনার স্যারের কাছে চলে আসেন। স্যার যখন প্রথম আপনাকে দেখেন কি বলেছিলেন দেখে? স্যার বলল যে ভালো হয়ে যাবে, কোনো অসুবিধে নাই, আপনি ভর্তি হন, আমাদের ট্রিটমেন্ট আল্লাহর রহমতে ভালো হবে। আচ্ছা স্যার একটা আশ্বাস দিয়েছেন যে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, সেই অনুযায়ী ভর্তি হয়ে যান। কতদিন ভর্তি ছিলেন স্যার আন্ডারে? স্যার এখানে 10 দিন আজকে। 10 দিন? আচ্ছা 10 দিন আগের আপনি আর এই 10 দিন পরের আপনি কেমন আছেন আজকে? অনেক ভালো, আল্লাহ ভালো আছে। এখন কি আপনি হাঁটতে পারেন? সেই পা যে কিছুক্ষণ আগে বলেছেন প্রচন্ড ভার মনে হতো, সেটা কি এখন হয় না? আমি তো এই তিনতলা পর্যন্ত হাঁটেই উঠছি। তিনতলা পর্যন্ত আমি কিছুক্ষণ আগেই দেখলাম আপনি আমার সাথে সিঁড়ি দিয়ে অনায়াসে কি সুন্দর হেঁটে হেঁটে আসছেন এবং হেঁটে হেঁটে উঠলেন। এবং এই পা দিলে কি পায়ের গোড়ালিতে এখন ব্যথা হয় না? কোমরে ব্যথা আছে আপনার? কোমরে ব্যথা ছিল, এখন নাই। হাতে যে প্রচন্ড ব্যথা ছিল না সেগুলি নাই এখন? কি সবকিছু নাড়াচাড়া করে আপনি কি একটু পরীক্ষা করে দেখেছেন যে আপনি সব কাজ আগের মতো করতে পারেন? হ্যাঁ, আমি ওই যে আগে বয়ুমের ওইটা আমি খুলতে পারতাম না, এখন তো ইজি করতে পারি, অনায়াসে খুলতে পারি, কোনো মানে ই লাগে না। আচ্ছা এই যে দীর্ঘ একটা সময় পরে ব্যথামুক্ত একটা জীবন কেমন লাগছে এখন? অনেক ভালো, অনেক ভালো। অবশ্যই এটা ভালো লাগারই কথা, এটা আসলে প্রকাশ করার মতো না, আমরা আসলে একটা দুইটা দিনের ব্যথা আসলে আমরা সহ্য করতে পারি না, বাট দীর্ঘ এতটা দিনের ব্যথা আরো কষ্টটা হয় যে আমি আরো আগে থেকে অসুস্থ থাকতাম ঠিক আছে মেনে নেওয়া যায়, বাট সুস্থ মানুষ হঠাৎ করে আর কাজ করতে পারছি না, এটা অনেক কষ্টকর একটা সময়। তো যাই হোক, আপনি স্যারের কাছে এসেছেন, ভালো হয়েছেন, আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রুগী আছেন যারা হয়তো জানে না যে কার কাছে গেলে তারা একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন, কোথায় গেলে আসলে আমার এই চিকিৎসার জন্য আসলে সঠিক ডক্টর আমি পেতে পারি, তাদের জন্য কিছু বলবেন? অবশ্যই বলবো, তারা স্যারকে দেখাবে, আমি বলবো যে স্যারকে দেখাক, তারা ভালো হবে ইনশাল্লাহ, স্যারের ট্রিটমেন্ট অনেকই ভালো আলহামদুলিল্লাহ, আসলে ইনশাল্লাহ তারা ভালো হয়ে যাবে। দর্শক আমরা এখানে ওনার হাজবেন্ডকে একটু পেয়েছি যিনি আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার সার্বিক তত্ত্বাবধানেই ছিলেন এবং সর্বোপরি ওনার অক্লান্ত পরিশ্রম ছিল এবং উনি দেখেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আসুন একটু ওনার কাছ থেকে একটু জানি যে কী হয়েছিল এবং ওনারা কী কী ধরনের ট্রিটমেন্ট করেছিলেন, একটু ব্যবস্থাটা সম্পর্কে একটু ওনার কাছ থেকে আমরা একটু জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। স্যার আজকে কেমন আছেন? ইনশাল্লাহ ভালো। স্যার আমরা জানি যে এই যে সাইদা খানম দীর্ঘ প্রায় এক বছর যাবৎ উনি ওনার ব্যথাজনিত সমস্যা উনি ভুগেছিলেন এবং সুস্থ একটা স্বাভাবিক মানুষ ছিলেন, বাট হঠাৎ করে বিছানায় পড়ে যান, বিছানায় শয্যাশায়ী হয়ে যান, কী হয়েছিল আমাদেরকে যদি একটু বলেন? ওনার প্রথম হাতে ব্যথা, তারপরে ওনার আস্তে আস্তে কোমরে ব্যথা, তারপর পায়ে ব্যথা এবং পা ফুলে গেছিলো। আমরা ঢাকা আরও একবার আসছিলাম, আসে আমরা দুইজন ডাক্তার শরণাপন্ন হয়ে দুজন ডাক্তার
দেখানো হয়েছে এবং সেই ঔষধ সে দীর্ঘ ছয় মাস পর্যন্ত সে সেবন করছেন এবং তার কথমতো চলছেন, কিন্তু উনি ভালো হন নাই। তারপর আরো খারাপের দিকে চলে গেছে। তারপর আমরা ভিডিওতে স্যারের নাম এবং স্থান জানার পরে আমরা ডিসিশন নিয়েছি, স্যারকে আমরা দেখাবো, ইনশাল্লাহ আমরা স্যারকে দেখাইছি। এবং স্যার আমাদের 10 দিন আমরা চিকিৎসাধীন ছিলাম, ইনশাল্লাহ আমরা এখন সুস্থ হয়ে বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি, আমরা ভালো আছি। আপনারা যদি এখানে চিকিৎসা করেন ইনশাল্লাহ, আল্লাহর রহমত করলে ইনশাল্লাহ ভালো হবে, আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা নিজেরা এতক্ষণ আসলে শুনলেন যে আমাদের এই মায়ের যে কষ্টের একটা সময়, যদিও আসলে এক বছরের কষ্ট আসলে এত অল্প সময়ের ভিতরে আসলে বলে শেষ করা সম্ভব নয়, কারণ এর মাঝে অনেক ত্যাগ, অনেক তিতিকা, অনেক কান্না, অনেক কিছু আসলে আছে, পুরো একটা পরিবারের কষ্ট আসলে এর সাথে জড়িয়ে আছে। পাশাপাশি ছিল আপনার না ভালো হওয়ার বা ভালো হব কি হব না এই যে একটা সংশয়, সেটা আসলে সবসময় কাজ করত। আমরা চিকিৎসা নিচ্ছি কিন্তু ভালো হচ্ছি না, আদৌ ভালো হব কি না, কোথায় গেলে আমি ভালো চিকিৎসা পাবো, এই যে এতগুলো প্রশ্ন, এই সব কিছু মিলে আসলে একটা মানুষ কিন্তু তখন নিজের মনের যে শক্তি সেটা আসলে বজায় রাখাটা অনেক কষ্টকর হয়ে যায়। বাট এই সময়টা আমাদের আশপাশে যারা থাকেন তারা অবশ্যই আমাদেরকে একটু বা এই ধরনের পেশেন্টদেরকে একটু সহযোগিতা করবেন, একটু মনোবল দিয়ে রাখবেন। এবং আপনারা আসলে যদি একটু সার্চ করেন, একটু খোঁজ নেন, আমাদের আশপাশে এরকম অসংখ্য অসংখ্য ভালো ভালো ডক্টর আছেন, শুধু একটু খুঁজে নেওয়াটা অপেক্ষা। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।